হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছিলাম জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে। তো ধুবলিয়া থেকে বাসে করে কৃষ্ণনগর যেতে হয়, তো এখানে আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম। তখন 4টে বাজে, খুবই গরম ছিল আর খুবই ভিড়ও ছিল বাসে, সেই জন্য ঠিক করে ভিডিও করতে পারিনি, আর ও তো ভিডিওতে আসতেই চায় না। আমরা ব্রিজ পার হচ্ছিলাম, তারপরে যথাযথ পৌঁছেও গেছি, খুবই ভিড় ছিল আর একদম লাস্টে বসেছিলাম, ভীষণ ঝাঁকানি। তারপরে এদিকে চারিদিকে ফুলের দোকান, চারিদিকে মানে একটা পাড়ায় অনেকগুলো পুজো। এখানে বুড়িমা দেখতে আমরা এসেছিলাম, তো এটা হচ্ছে গেট, তো এখান থেকে 5 মিনিট মতো হাঁটা পথ। এখানে কোনো গাড়ি অ্যালাও নেই, সাইকেলও অ্যালাও নেই, বড় গাড়ি তো আসবেই না, সব নো এন্ট্রি, বাস বা অটো টোটো, এখানে সবটাই হচ্ছে পায়ে হেঁটে। এখানে অনেক অনেক দোকান বসেছিল হাতে বানানো জিনিসের, তো সেগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, ভালো লাগছিলো। এখান থেকে ফটো কিনেছিলাম আগের বার, এবার আর কিছু কিনিনি যেহেতু লাগবে না। আর এটা পাশে অঞ্জলির শোরুম, এখানে বেশ হাতের তৈরি কাঠের জিনিস, এই মালাগুলো বেশ ভালো লাগছিলো। আর সব থেকে ভালো লাগছিলো ওই একজন দাদু বসেছিলো, ওনাকে আমি আর খুঁজে পাইনি, যাওয়ার সময় ঠিকমতো দেখতে পেয়েছিলাম কিন্তু আসার সময় আর পাইনি, উনি হয়তো চলে গেছিলো। ওই হাতে তৈরি বেশ মালাগুলো ওনার ভালো লাগছিলো। তারপর আমরা মন্দিরের সামনে চলেই এসেছি, তো খুব ভিড় ছিল, একদিকে পুজো হচ্ছিলো একদিকে মানুষ দেখার লাইন ছিল, তো যেতে যেতেই অনেকটা টাইম লেগে যাচ্ছিলো। তারপরে যাই হোক, আমরা ঠাকুর দেখলাম, দিয়ে তারপরে একটু দাঁড়িয়েছিলাম। ওই এবছর একটা নতুন জিনিস দেখলাম, এবছর তো 250 বছরের পুজো এবছর, আর মন্দিরটা আরও বড় করেছে। আগে মন্দিরটা এতটা উঁচু ছিল না, মায়ের মুটুকটা বেঁকে যেত, তো এবছরও উঁচু করেছে, তাও একটু বেঁকানোই আছে, মানে এত বড় হয় পুজোটা। আর প্রচুর ভিড়, এত গরম, প্রচুর ভিড়। তারপরে আমরা আশেপাশে কটা প্যান্ডেলে গেছিলাম, তো সেগুলোই দেখার। এখানে বেশ হাতে আঁকা ছবি, কাগজের ওপর বেশ স্কেচ করা, সেইগুলোই তুলে ধরেছে ওরা। এখানে বেশ অনেকক্ষণ ছবি টবি তোলার মতো জায়গা ছিল, ফাঁকাও ছিল, বুড়িমার ওখানে তো প্রচুর ভিড় ছিল, আর এখানে বেশ ছবি তোলার মতো অনেক জায়গা ছিল। আমরা 4 বান্ধবী গেছিলাম, আর তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো। এটা হচ্ছে ছোট মায়ের প্যান্ডেল কৃষ্ণনগরেই সব কটা, তো এই প্যান্ডেলটা বেশ সুন্দর করেছিলো, আর ঠাকুরটাকে তখন সোনার গয়না পরাচ্ছিল। বুড়িমাকে আমরা যখন দেখতে গেছি তখনও সোনার গয়না তখনও পরাইনি। তারপরে আমরা চলে যাচ্ছিলাম, যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছিলো আর বাসও পাবো না, তার জন্য তাড়াতাড়ি করে যাওয়া, আর অনেকটাই হাঁটা পথ। এরা কেউ টোটো বা কোনো গাড়ি যেতে চাইছিলো না, কেন জানি না এরা কেন যেতে চাইছিলো না। তারপরে আমরা বাসে উঠে গেছি, তারপরে বাড়ির পথে রওনা দিয়েছি, আর ও বেশ অনেক কটা ছবিও তুলেছি, সেগুলোই লাস্টে দিয়ে দিলাম, তোমরা দেখতে পারো। মোট 9-10টা ঠাকুর আমরা দেখেছি, তারপরে খাওয়া দাওয়া করে বাড়ির পথে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।